আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, তালা এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও করতেছি। আপনারা জানেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন পাম্পের ভিডিও দিয়ে থাকি, বরাবর আজকেও একটা পাম্পের ভিডিও দেব। তো আজকের ভিডিওটা এই ড্রেনেজ পাম্প বা এটাকে মাঠ পাম্প বলে, এটা নিয়ে একটা ভিডিও বানাবো আজকে। কোনো এটা তো খোলাই আছে। এই পাম্পটা আমার দোকান থেকে এক ক্রেতা ভাই নিয়ে গেছিলো, দুই তিন দিনের মধ্যে আবার রিটার্ন নিয়ে আসছে। বলতেছে যে পাম্পটা দুই তিন মিনিট ঘুরে খুব গরম হয়ে পাম্পটা বন্ধ হয়ে যায়। তো যখন ওনারা বললো, বাইরে প্রচুর জ্যাম দেখেন, এই জন্য খুব সাউন্ড আসতেছে, অনেক জ্যাম। যখন আমার বললো যে এই পাম্পটা নষ্ট হয়ে গেছে, তখন আমি আমার ভাগ্না রুবেল ও মার্কুইস কোম্পানির আমাদের উত্তরবঙ্গে দক্ষ টেকনিশিয়ান, এর আগে ওকে নিয়ে আমি অনেক ভিডিও করছি, ওকে আমি ডাকলাম যে এটা কী হইতে পারে। ও আমাকে বললো যে এটা আসলে বিজি কোম্পানির পাম্পগুলো খুব কোয়ালিটিফুল একটা পাম্প, আর এটা একদম মানে দুই তিন দিন ইউজ করছে ওনারা যেটা বলতেছে। আমার বিশ্বাস যে এই পাম্পটা ময়লা যে কোনো একটা কিছু আটকায় গিয়ে এটা বন্ধ, মানে পাম্পটা ওইভাবে ফ্যানটা ওর ঘুরতেছে না, এই যার কারণে এমনি শব্দ আসছে, ও কানেকশন পাচ্ছে কিন্তু ঘুরতেছে না, যার কারণে প্রচুর হিট হয়ে পাম্পটা বন্ধ হয়ে যাচ্ছে, যেটা থার্মাল প্রোটেক্টর একটা পার্টস আছে সেটার কাজ করতেছে। এই পাশটা থাকলে আর কি এরকম হয়। আবার পাশাপাশি এর কয়েলটাও নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি যে এই পাম্পটা আমি খুব গর্ব করে বিক্রি করছিলাম এবং খুব ভালো ভালো। এর আগেও আমি এই পাম্পগুলো সম্পর্কে অনেক ভিডিও দিচ্ছি যে বিজি পাম্প ভালো, এগুলা সহজে নষ্ট হয় না। এই যে যেমন এখানে খোদাই করে লেখা থাকবে, এটা আপনারা বুঝবেন, এটা দেখি বিজি পাম্প, এটা স্টেনলেস স্টিল বডি, এটা ঢালাই, এটা ঢালাই। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে পাম্পটা খুলে দেখাবো কীভাবে, এবং আপনারা নিজেও বাসায় বুঝতে পারবেন এই ধরনের যদি প্রবলেম হয় কীভাবে আপনারা বাসায় নিজে নিজেই খুলে এটা ঠিক করতে পাবেন। যদি ময়লা টয়লা আটকে তাহলে তো আমরা এখনই সারাবো, আর যদি কয়েলটা পড়ে যায় তখন তো বাসায় তো খুলেও আপনারা সারতে পারবেন না, এটা মেকারের কাছেই নিয়ে যেতে পারে যারা কয়েল বাদাই করে। তো ঠিক আছে, আমরা পাম্পটা খুলি, এটা খোলো, খোলো, চোখের সামনে খুলতেছি। এই যে এইখানে এগুলা নাটগুলো লাগা আছে, ওই যে এলকিটা দেখি, ওই এইটা এলকির সাহায্যে, এরকম একটা এলকি কিনে নেবেন, এই নাটটার সাথে যাতে সেটিং হয়ে যায় এরকম একটা কিনে নেবেন, বাস ইনশাল্লাহ আপনারা বাসায় এইটা খুলতে পারবেন। ওয়াও, ও এতক্ষণ আমরা খাচ্ছিল না, আমিও একটু খেয়ে দেখি কেমন লাগে। আমরা অবশ্য খুব সুস্বাদু একটা খাবার, পরিপূর্ণ ভিটামিন। ও পাম্পটা খুলুক, এখানে কিসের জন্য জানি জ্যাম লাগছে, জ্যামটার একটু রূপটা আপনাদেরকে দেখাই। ওই দেখেন আমার দোকানের সামনে দেখেন কী পরিমাণ জ্যাম, হাজারো গাড়ি। ও পাম্পটা খুলে ফেলছে, মোটামুটি খুলতেছে আর খাচ্ছে, বেশ এনজয় করতেছে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট ভালো একটা কমেন্ট করবেন, তারপর সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটনটা অল করে দেবেন। এইরকম বিভিন্ন ভিডিও আমরা করে থাকি, আপনাদের প্রয়োজনে নোটিফিকেশন গেলে আপনারা দেখতে পাবেন। আর আমার এটা তো নাম্বার থাকলো, তালহা এন্টারপ্রাইজ, যে তালহা এন্টারপ্রাইজ আমার দোকানের নাম, এটা আমার নাম্বার। আপনারা চাইলে আমার সঙ্গে এই নাম্বারে ফোন করে যে কোনো সময় আমার সঙ্গে সরাসরি কথা বলতে পাবেন। অবশ্যই সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে, এর আগেও না পরেও না, শুক্রবার না, শুক্রবার বন্ধ, দোকান 10টার আগে আমরা দোকান খুলিও না, রাত 8টার সময় আমরা দোকান বন্ধ করি, এরপরে কথা বলিও না। পাম্পটা খুলতেছে, আমি আরেকটা পাশাপাশি আপনাদের সঙ্গে কথা শেয়ার করি, আমি আসলে ইউটিউবার না, হ্যাঁ, আমি আমার নিজের দোকানের, এই দেখছেন এটা হচ্ছে ফ্যান, এই দেখছেন এইটা হচ্ছে ওর ফ্যান। আর এই যে বলছিলাম দেখেন যে কোনো একটা ময়লা আটকাতে পারে, তো ও যে একটু ময়লাটা কোনো প্লাস দিয়ে একটু তুলে দেখাও তো, ও যে একজন দক্ষ টেকনিশিয়ান, ও আমাকে বলছিল যে এটা শতভাগ, মানে ও খুব গ্যারান্টি দিয়ে বলছিল এবং মানে জোর করে বলছিল যে এটার পিছনে একটা যে কোনো একটা কিছু ময়লা আটকাইতে পারে। এই দেখছেন কী পরিমাণে একটা ন্যাকড়া ময়লা আটকায় গেছে। তো এটা ওই ফ্যানটাকে আটকায় রাখছিল,
তো ভাগ্য ভালো যে ব্র্যান্ডের ইয়া এলো ভালো, এলে দেখা যায় যে নর্মাল কোম্পানির ইয়া এলো, অ্যালমোনিয়াম কয়েল হইলে পাম্পটা পুড়ে যেত। এখন আমরা আপনাদেরকে চালু করে দেখাবো ও পাম্পটা ওভাবেই লাগাও না দেখি যতটুকু হয়। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আমাদের আইডিয়াটা দেখছেন ওই যে ও ঘটতেছে, তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের অনুমানটা সঠিক হয়েছে, এর কয়েল ঠিক আছে এবং এটা সুরক্ষিত আছে। এখন এই ময়লাটা এখান থেকে বের করে দিলে ও সুন্দরভাবে চলবে, ঠিক আছে? তো ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটা দেখলেন, আমি আমার সাধ্যমতো দেখার চেষ্টা করলাম যদি যতটুকু পারলাম। যদি আপনাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং বাসায় আপনারা নিজেরাই এভাবে একটা এলকির সাহায্যে এভাবে খুলে পরিষ্কার করতে পারবেন। সহজে আর মেকারের কাছে যাওয়া যাবে না, জাস্ট এগুলো এভাবে ও যেভাবে পরিষ্কার করতেছে ওভাবে পরিষ্কার করলেই আপনারা বাসায় আবার ওভাবে লাগাইলেই পাম্পটা চালু করা যাবে। আমরা কিন্তু পাম্পটা স্টার্ট করে দেখাইছি। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।